वेलकम बैक। आत्महत्यार प्रधान कारणगुलोर मध्ये रयेछे हताशा, मादक, प्रेमे व्यर्थता, पारिवारिक कलह एवं अति उच्चाकांक्षा। अनेकेई आत्महत्या करछे परिकल्पितभावे, आबार अनेकेई आत्महत्या करछे आवेगतारित हये। विश्व स्वास्थ्य संस्था बोलछे प्रति बछर सारा पृथिवीते मोट 8 लाखेरो बेशि मानुष आत्महत्या करे निजेर जीवन शेष करार पथ बेचे निच्छे। अर्थात प्रति 40 सेकेंडे पृथिवीर कोथाओ ना कोथाओ एकजन मानुष आत्महत्या करछे आर चेष्टा करछे तार चेइतेओ आरो कयेक गुण बेशि। संस्थाटी आशंका प्रकाश करे बोलेछे 2020 साल थेके प्रति बछर 15.5 लाख मानुष आत्मघाती हबे আর আত্মহত্যার চেষ্টা চালাবে এর থেকে 10 অথবা 20 গুণ বেশি মানুষ। সারা বিশ্বে আত্মহত্যার হারে বাংলাদেশ অবস্থান করছে 10 নম্বরে। সারা পৃথিবীর যত মানুষ আত্মহত্যা করে তার মধ্যে 2.06% বাংলাদেশি। বাংলাদেশে প্রতি বছর প্রতি লাখে 128.08 জন মানুষ আত্মহত্যা করছে। প্রতি বছর এই আত্মহত্যার সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রতিদিন 28 জন মানুষ আত্মহত্যা করে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে গড়ে প্রতি বছর 10,000 লোক আত্মহত্যা করে। বহির্বিশ্বে নারীদের তুলনায় পুরুষরা বেশি আত্মহত্যা করছে, কিন্তু বাংলাদেশে তার উল্টো চিত্র। বাংলাদেশে 15 থেকে 30 বছরের তরুণ তরুণীরাই আত্মহত্যা করছে অধিক। এখানে তরুণীদের সংখ্যাই বেশি। পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করে 41.2%। পরীক্ষায় অকৃতকার্য, বৈবাহিক সমস্যা, প্রেমে ব্যর্থ, বিবাহ বহির্ভূত গর্ভধারণ ও যৌন সম্পর্ক প্রত্যেকটি 11.8% করে। স্বামীর নির্যাতন এবং অর্থকষ্টে 5.9% মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এছাড়া মানসিক রোগী যেমন বিষণ্ণতা, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, পার্সোনালিটি ডিসঅর্ডার, মাদক ও উদ্বেগে আক্রান্ত রোগীদের মধ্যে আত্মহত্যার হার তীব্র। এরা জীবন সম্পর্কে প্রচণ্ড নেতিবাচক ধারণা পোষণ করে। তারা ভাবে পৃথিবীতে তার কোনো মূল্যই নেই। সাময়িক সমস্যার স্থায়ী একটা সমাধানের জন্য মানুষ বেছে নিচ্ছে ভয়াবহ এই অপরাধমূলক আত্মহত্যাকে। আমরা যখন বিষণ্ণতা বোধ করি তখন বর্তমান যে সংকীর্ণ প্রেক্ষাপটটা রয়েছে এই প্রেক্ষাপটে থেকেই আমরা ভবিষ্যৎ জীবনটাকে কল্পনা করার চেষ্টা করি, যে কারণে আমাদের কাছে জীবনটা হয়ে ওঠে দুর্বিষহ। কিন্তু 1 সপ্তাহ কিংবা 1 মাস পর হয়তোবা এই পরিস্থিতিটা হতে পারত সম্পূর্ণ ভিন্ন। যারা আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেছে তাদের সাথে কথা বলে দেখা গেছে তারা এখন বেঁচে আছে বলেই খুশি। এমনকি তারা এটাও বলেছে তারা আত্মহত্যা করতে চায়নি, জীবনটাকে শেষ করতে চায়নি, শুধু চেয়েছিল তাদের এই যন্ত্রণাটাকে দূর করতে। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর মধ্যে যদি কেউ আত্মহত্যা করতে চায় বা প্রচেষ্টা চালিয়েছে তাহলে এই পন্থাটিকে, এই প্রচেষ্টাকে খুব সহজভাবে নেবেন না। কারণ যারা আত্মহত্যা করেছে গড়ে প্রতি আত্মহত্যাকারী আত্মহত্যার পূর্বে 20 থেকে 25 বার আত্মহত্যার প্রচেষ্টা চালায়। এমনকি আপনিও যদি কখনো বিষণ্ণতা বোধ করেন এবং আত্মহত্যার দিকে ঝুঁকতে থাকেন তাহলে অবশ্যই সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো কারো সাথে কথা বলতে হবে। হতে পারে আপনার বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন অথবা অন্য যে কারো সাথে আপনাকে এই বিষয়টি নিয়ে কথা বলতে হবে। তা না হলে আপনিও হয়তোবা এই ভয়াবহ অপরাধের দিকে চলে যাবেন। আত্মহত্যা হলো জীবনের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়। আপনি যার জন্য আত্মহত্যা করবেন 2 দিন বাদে সে আপনাকে ভুলে যাবে। আপনি যে সমস্যাটির জন্য আত্মহত্যা করতে চাচ্ছেন সেই সমস্যাটি হয়তো 1-2 দিন পরই সমাধান হয়ে যাবে।
তাহলে কেন আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদ আপনার যে জীবনটা এটা কেন আপনি বিসর্জন দিতে চাচ্ছেন? আসুন সকল সমস্যা পাশ কাটিয়ে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে শিখি। প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকাটা নামই তো জীবন। আত্মহত্যা নয়, আপনি আপনার যে দুঃস্মৃতিগুলো রয়েছে সেগুলোকে হত্যা করুন। আত্মহত্যা নয়, আত্মসমৃদ্ধিতে আপনার জীবন পরিপূর্ণ হোক, ভালোর আলোয় আলোকিত হোক পৃথিবী, সেই প্রত্যাশায় আমি এমডি সাজ্জাদ হোসাইন আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি বেঁচে থাকলে পরবর্তী পর্বে বিশেষ কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।